আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত শুক্রবার আমি ভ্রমণ করেছিলাম আমার আব্বুর বাসায়। সেখান থেকে গিয়েছিলাম নার্সারিতে। আব্বুর বাসাতে গেলেই তো আমার নার্সারিতে যাওয়াই লাগবে। আর কিছু গাছের কেনাকাটা করেছি, আর তারপরে একটু ঘুরতে গিয়েছিলাম, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নার্সারিতে যেদিকেই তাকাই সেদিকেই চোখটা আটকে যায়, কত রঙের কত বর্ণের ফুল ফুটে আছে, তাই না? যদিও আজকের উদ্দেশ্য ছিল আমার লেটুস পাতার গাছ কেনার, সেটা কিনে নিয়েছি। তে আরও কিছু কেনাকাটা আছে, সেগুলো করে তারপরে বাড়ির পথে রওনা দেব। যদিও নিজ বাড়িতে যাচ্ছি না, বাবার বাসায় যাচ্ছি। আর প্রতিবারের মতো আমার সফর তো সেই দুই দিনের, দুই দিন শেষ করে আনন্দে সহিত আবার সেই নিজের বাড়ির পথে রওনা দেব। প্রতি মাসে চেষ্টা করি দু একদিনের জন্য বাবার বাসায় আসতে। এই দু একদিন বাবার বাসায় একটু ছুটি কাটিয়ে তারপরে সেই আবার নিজের ঘরে ফিরে পুরনো কাজে আবার লেগে পড়তে হয়। এই দুই দিনে যে এনার্জিটুকু সঞ্চয় করি, সেই এনার্জিটুকু আমার পুরো মাসটাকে কাটিয়ে দেওয়ার জন্য এনাফ। বাবার বাসায় আসব আর নদীর ধারে বেড়াতে যাব না, সেটা তো হয় না। আমি আমার ছোট বোন আর আমার বড় ছেলে মিলে রওনা দিয়েছি নদীর ধারে। আর প্রায় 8 মাস পরে এসেছি এই পদ্মা নদীর পাড়ে। আমাদের বাড়িটা নদীর কাছাকাছি, এই কারণে এখানে ঘুরতে আসা হয় প্রায়ই আমাদের। কিন্তু এবারে অনেক দিন পরে এখানে আসলাম। এখন আপাতত নদীতে খুব একটা বেশি বাড়ি নেই, চর জেগে আছে আর মনে হয় ড্রেজিংয়ের কাজ চলছে, তার জন্য এই বড় বড় পাইপগুলোকে রাখা আছে। তবে জানি না অন্য কোনো কাজেও এগুলো হয়তো বা ব্যবহার করা হয়। কেউ যদিও সকাল থেকে আকাশটা মেঘলা, তাই খুব একটা বেশি সূর্যের দেখা মেলেনি, বিকেলবেলায় সেই সূর্যাস্ত দেখতে কিন্তু নদীর ধারে বসে ভালোই লাগে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় এসেছি আর আমার দুই ছানা এই যে খেলা করছে, শুয়ে শুয়ে গল্প করছে। মাঝে মধ্যে বড়টা ছোটটাকে খুব বেশি জ্বালাতন করে, আবার সময় সময় অনেক বেশি আদর করে ছোটটাও। তাই বড় ভাইয়া যেখানে থাকে তার সেদিকেই নজর, আবার যখন জ্বালাতন করবে তখন কান্নাকাটি শুরু করে দেবে, তখন আর বড় ভাইয়াকে ভালো লাগবে না। বাবার বাড়ি আসার পরে আমার বিনা পারিশ্রমিকে একটা কাজ প্রতিবারই করতে হয়, সেটা হচ্ছে আমার ছোট বোনের ফটোগ্রাফি। যদিও খুব একটা বেশি ফটোগ্রাফি আমি করতে পারি না, তারপরেও যেটুকু পারি ওইটুকু দিয়ে ওর আমার ছবিটা তুলে দিতেই হয়, আর এটা আমার প্রতিবারের কাজ। বাবার বাসায় দুই দিনের ছুটি কাটিয়ে আবারও ফিরে এসেছি আপন গৃহে। আর যে গাছগুলো আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এখন পটিং করার পালা। যদিও ইতিমধ্যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ, বলতে গেলে অনেকটা নেতিয়ে গেছে। গাছগুলো গত দুদিন আগে কেনা হয়েছিল আর আজকে বিকেলে বাসায় এসেছি, গাছগুলো অনেকটাই নুয়ে গেছে। তো বিকেলবেলা তো আর পটিং করা সম্ভব হবে না, তাই এগুলো এখন আমার যে অন্যান্য গাছগুলো লাগানো আছে সেগুলোর গোড়াতেই রেখে দিচ্ছি, আর একটু পানি দিয়ে সতেজ করার চেষ্টা করছি। গাছগুলোকে এখন তার জায়গা মতো রেখে ঘরের দিকে নজর দিয়েছি। কোথাও বেড়াতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর বেড়ানো শেষ করে যখন বাসায় ফিরি তখন ঘরদোর পরিষ্কার করতে সবথেকে বেশি বিরক্ত লাগে। যে এনার্জিটুকু পাই সেটুকুই এখন এই কাজে লাগাতে হবে। আর এখন যে কাপড়গুলো কাচতে দিতে হবে সেগুলো আলাদা করে নেব, আর যেগুলো তুলে রাখার দরকার সেগুলো। আর আজকের মতো এই ঘরদোর পরিষ্কার করতে করতেই এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।